360 জনের বাহিনী নিয়ে তাদের উদ্দেশ্যে শায়খ জালালউদ্দিন কুনিয়াই যুক্ত হলেন সাতগাঁওয়ের গভর্নর নাসিরউদ্দিনের বাহিনীতে। দুর্বার গতিতে এগিয়ে চলল সিলেটের দিকে। যুদ্ধে গ্লানি এবং একজন মজলুম মুসলমানের ফরিয়াদ ভুলতে পারছিলেন না সেনাপতি সিকান্দার খান। যেভাবেই হোক, জালিম হিন্দু রাজা গৌরগোবিন্দকে উচিত শিক্ষা দিতেই হবে। মুসলমানদের উপর তার জুলুম ছিল সীমাহীন। জনৈক মুসলিম প্রজা বোরহানউদ্দিন সন্তানের জন্ম উপলক্ষে গৌরবময় করেছে। এ সংবাদ যখন রাজা গৌরগোবিন্দের দরবারে পৌঁছাল, তখন রাজা তাকে ধরে আনার আদেশ দিল। তারপর রাজার আদেশে তার নবজাতক শিশুকে জব্দ করা হয় আর বোরহানউদ্দিনের ডান হাত কেটে ফেলা হয়। দুঃখে কষ্টে জর্জরিত নিরুপায় বোরহানউদ্দিন। বিচার নিয়ে যায় গৌরের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের দরবারে। সব শুনে সুলতান রেগে রক্তবর্ণ ধারণ করলেন। তৎক্ষণাৎ নিজের ভাগিনা সিকান্দার খানকে সেনাপতি বানিয়ে গৌরগোবিন্দের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন। এবার গৌরগোবিন্দকে শায়েস্তা করতেই হবে। তার অত্যাচারে সিলেটের মুসলমান প্রজারা অতিষ্ঠ। ভিডিওটি শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈর্ঘ্য চয়নে পাঁচজনকে দেওয়া হবে সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ। পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন। তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন, নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে। বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। সিকান্দার খানের আগমনের সংবাদ পেয়ে রাজা গৌরগোবিন্দ মজবুত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করল। দুর্ভাগ্যবশত যুদ্ধে সিকান্দার খান পরাজিত হলেন, কিন্তু এই যুদ্ধ রাজ্য বিস্তারের জন্য ছিল না। এই যুদ্ধ মজলুম মুসলমানদেরকে জালিমের হাত থেকে উদ্ধারের জন্য ছিল। তাই প্রাথমিক পরাজয়ে দমে গেলেন না সিকান্দার খান। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ পরাজয়ের সংবাদ শুনে সাতগাঁয়ের গভর্নর নাসিরউদ্দিনকে সিকান্দার খানের সহযোগিতায় এগিয়ে যেতে বললেন। নাসিরউদ্দিন যখন বাহিনী প্রস্তুত করছেন, ঠিক সেই সময় সাতগাঁও অঞ্চলে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছেন শায়খ জালালউদ্দিন কুনিয়াই, যিনি 700 সঙ্গী সাথী নিয়ে তুরস্কের কুনিয়ার থেকে এসেছেন ইসলাম প্রচারের কাজে। সিলেটে মুসলিম নির্যাতনের সংবাদ শুনে তিনি 360 জন সাথী নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ত্রিবেণীতে গিয়ে সিকান্দার খানের বাহিনীর সাথে সদলবলে মিলিত হন। এবারে যুদ্ধে রাজা গৌরগোবিন্দ সুবিধা করতে পারল না, তার প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ল। শায়খ জালালউদ্দিন বাহিনীর বিশেষ রণকৌশলতার সামনে শোচনীয়ভাবে পরাজিত হল রাজা। কোনো উপায় না পেয়ে আসামের পার্বত্য অঞ্চলে পালিয়ে যান বাঁচাল রাজা গৌরগোবিন্দ। আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে গেল চারুদিক। মুসলমানরা সিলেট এবং তার আশপাশের অঞ্চলগুলো জয় করে ফেললেন। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। 1512 খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি শিলালিপিতে সিলেট বিজয়ের বার্তা সুন্দরভাবে উল্লেখিত হয়েছে। শায়খুল মাশায়েখ মখদুম শায়খ জালাল মুজাররাদ ইবনে মোহাম্মদের অনুকম্পায় শ্রীহট শহর ও পার্শ্ববর্তী এলাকায় ইসলামের প্রথম বিজয় সম্পন্ন হয় সিকান্দার খান গাজীর হাতে এবং সুলতান ফিরোজ শাহ দেহলবীর শাসনামলে 703 হিজরি সনে। ইনি সেই শায়খ জালালউদ্দিন কুনিয়াই, যাকে আমরা শাহজালাল মুজাররাদ ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি বলে চিনি। সিলেটে জাঁকজমকপূর্ণ মাজারে যিনি চিরনিদ্রায় শায়িত, সারা দেশ থেকে মানুষ এই মাজার দর্শনার্থে উপস্থিত হন সিলেটে। তার পুরো নাম জালাল মুজাররাদ ইবনে মোহাম্মদ। তার জন্মস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে বেশ মতানৈক্য রয়েছে। আমরা যদিও তাকে ইয়েমেনের বাসিন্দা হিসেবে ইয়ামেনি বলে থাকি, কিন্তু এটি প্রশ্নবিদ্ধ। 1505 খ্রিস্টাব্দে উৎকীর্ণ হোসেন শাহের আমলের একটি শিলালিপিতে তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য পাওয়া যায়। জেমস ওয়াইজ শিলালিপিটি আবিষ্কার করেন এবং হেনরি ব্লকম্যান কর্তৃক তা প্রকাশিত হয়। তাতে শাহজালাল সম্পর্কে বলা হয়েছে, উচ্চ মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠতম আবেদ শাহজালাল মুজাররাদ কুনিয়াই। এ বিবরণ থেকে জানা যায় যে তিনি কুনিয়ার অধিবাসী ছিলেন। কুনিয়া তুরস্কের অধীনস্থ এশিয়া মাইনরে অবস্থিত। ঐতিহাসিক গাউস মান্দৌবি তার গুলজার ই আবরার গ্রন্থে শাহজালাল সম্পর্কে যে বিবরণ উদ্ধৃত করেছেন, তাও এ বিবরণের সমর্থন করে।
গাউস মান্দুবি মূলত শায়খ আলী শেরের শারহি নুজহাতুল আরহওয়া নামক গ্রন্থের ভূমিকা অবলম্বনে শাহজালাল সম্পর্কে তথ্যাদি লিপিবদ্ধ করেছেন। শায়খ আলী শের নিজেকে হযরত শাহজালালের সাথী ও শিষ্য শায়খ নুরুল হুদা আবুল কেরামতের বংশধর বলে দাবি করেন। গ্রন্থটি 1613 খ্রিস্টাব্দে অর্থাৎ হযরত শাহজালালের ইন্তেকালের 250 বছর পর রচনা করা হয়েছে। তার বর্ণনা মতে শাহজালাল তুর্কিস্তানে জন্মগ্রহণ করেন এবং তিনি সাইয়েদ আহমেদ ইয়াজদির খলিফা ছিলেন। এখানে আমরা শাহজালালের জন্মস্থানের যে পরিচয় পাই তা শিলালিপির বর্ণনার সাথে অনেকাংশে মিলে যায়, কারণ শিলালিপিতে উল্লেখিত কুনিয়া এশিয়া মাইনরে অবস্থিত। এশিয়া মাইনর তুর্কিদের অধীনস্থ থাকায় সম্ভবত গ্রন্থাকার একে তুর্কিস্তান মনে করেছেন। এ কথা মেনে নিতে হলে হযরত শাহজালালের জন্মস্থান সম্পর্কে যে সাধারণ ধারণা গড়ে উঠেছে তা সম্পূর্ণ বিপরীত মত গড়ে ওঠে। সুহাইল ই ইয়ামান নামক হযরত শাহজালাল সম্পর্কিত ফার্সি ভাষায় লিখিত অপর একটি জীবনী গ্রন্থে তাকে ইয়ামানের আদিবাসী বলা হয়েছে। এই গ্রন্থটি লেখেন 1859 খ্রিস্টাব্দে সিলেটের তদানীন্তন মুনশেফ নাসিরুদ্দিন হায়দার। তিনি প্রচলিত আখ্যান এবং রিসালা ও রওজাতুস সালাতিন নামক দুটি পুস্তিকার সাহায্যে গ্রন্থটি রচনা করেন। রিসালা শাহজালালের দরগায়ের খাদিম মহিউদ্দিন কর্তৃক রচিত, কিন্তু রওজাতুস সালাতিনের রচয়িতার নাম পাওয়া যায়নি। রিসালা ও রওজাতুস সালাতিন পুস্তিকা দুটি যথাক্রমে 1711 ও 1721 খ্রিস্টাব্দে অর্থাৎ হযরত শাহজালালের অন্তত 450 বছর পরের রচনা। ডক্টর এম এ রহিম দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল হিন্দু অফ বেঙ্গল গ্রন্থে সুহাইল ই ইয়ামান সম্পর্কে মন্তব্য করেছেন, এই বইটি প্রধানত স্থানীয় জনশ্রুতির উপর প্রতিষ্ঠিত। এর লেখক পূর্ববর্তী দুখানা পুস্তিকার বরাত দিয়ে বলেছেন যে সেখান থেকেই তিনি এ বইয়ের উপকরণ সংগ্রহ করেছেন। ঘটনা বিবরণীর দিক দিয়ে কল্পনাভিত্তিক হলেও অন্যান্য সমসাময়িক দলিল থেকে সুহাইল ই ইয়ামানের কোনো কোনো ঘটনা বিবরণের সমর্থন পাওয়া যায়, কাজেই একেবারে গালগল্প বলে বইটিকে উড়িয়ে দেওয়া যায় না। এ গ্রন্থের বর্ণনা মতে শাহজালাল ইয়ামানের মোহাম্মদ নামক জনৈক সুফির পুত্র। বালক বয়সে তিনি পিতামাতাকে হারান, ফলে তার মামা বিখ্যাত সুফি সৈয়দ আহমেদ কবির সোহরাওয়ার্দী তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন। 30 বছর পর্যন্ত তিনি মামার সঙ্গে কাটান। এই একটিমাত্র গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থে বা শিলালিপিতে হযরত শাহজালালকে ইয়ামেনের অধিবাসী বলে উল্লেখ করা হয়নি, বরং এ যাবৎ প্রাপ্ত শিলালিপি এবং বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে তাকে কুনিয়াই বা কুনিয়া শহরের অধিবাসী বলা হয়েছে এবং তার পিতার নাম মোহাম্মদ বলা হয়েছে। এসব বর্ণনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে শাহজালাল প্রকৃতপক্ষে শায়খ জালাল নামে পরিচিত ছিলেন। পরবর্তীকালে সুফিদের নামের প্রচলন হিসেবে শায়খের পরিবর্তে শাহ শব্দ প্রচলিত হয়ে যায়, আর তিনি জন্মসূত্রে কুনিয়া শহরের অধিবাসী। অবশ্য এ ব্যাপারে আরও বিস্তৃত গবেষণার পরই হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সারা তুর্কিস্তান ভ্রমণ করেন এবং ইয়ামান, বাগদাদ ইত্যাদি মুসলিম অধ্যুষিত এলাকাসমূহ ভ্রমণ শেষে দিল্লিতে এসে পৌঁছান। সেখানে বিখ্যাত সুফি নিজামুদ্দিন আউলিয়ার কাছে তিনি কিছুদিন অবস্থান করেন, তারপর বাংলা অভিমুখে যাত্রা করেন। তিনি যখন বাংলায় প্রবেশ করেন তখন এখানে ছিল সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনামল, যিনি 1301 থেকে 1322 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। সম্ভবত তিনি তখন গৌড়ে অবস্থান করে গৌড় রাজ্যের বিভিন্ন এলাকায় ইসলাম প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। তার সিলেট বিজয় সম্পর্কে সব ঐতিহাসিক একমত। ঐতিহাসিকগণ স্থানীয় বিভিন্ন হিন্দু আখ্যানে সিলেটের রাজা গৌরগোবিন্দর সাথে তার যুদ্ধের কথা উল্লেখ করেছেন। সুতরাং শাহজালালের সিলেট আগমন সম্পর্কে আলোচিত ঘটনাটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিলেট বিজিত হবার পর শাহজালাল সেখানেই নিজের কেন্দ্র স্থাপন করেন। তার শিষ্য দলের একাংশ গৌড়ীয় সেনাদলের সাথে গৌড়ে ফিরে আসেন। তারা বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন, বাকিরা তার সঙ্গে অবস্থান করতে থাকেন। তাদের সহায়তায় তিনি সিলেট, তার চতুষ্পার্শ্ব জেলাসমূহ ও আসামে ইসলাম প্রচারের ব্যাপক অভিযান চালান, ফলে বাংলা ও আসামের অগণিত মানুষ তার ও তার সহচরদের হাতে ইসলাম গ্রহণ করে। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 1346 খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন
1338 ও 1350 খ্রিস্টাব্দের মাঝে। বাংলায় তখন ছিল ফখরুদ্দিন মুবারক শাহের আমল। ইবনে বতুতা সাতকাওয়া তথা বর্তমান চট্টগ্রাম বন্দরে অবতরণ করে শাহজালালের সাথে সাক্ষাৎ করার জন্য নৌকাযোগে এক মাসের পথ অতিক্রম করে কামরূপে গমন করেন। তিনি শাহজালালের দরবারে কিছুদিন অবস্থান করেন। তিনি বলেন, শাহজালাল লম্বা ও পাতলা গড়নের ছিলেন, তার দুদিকের গাল ছিল বসা। 150 বছর বয়স পূর্ণ করার পর তিনি মৃত্যুবরণ করেন। তিনি বলতেন, তিনি বাগদাদে খলিফা মুতাসিম বিল্লাহকে দেখেছেন এবং খলিফাকে হত্যা করার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি একাধিক্রমে 40 বছর পর্যন্ত রোজা রাখেন। এ সময় লাগাতার 10 দিন পরপর তিনি বিরতি দিতেন। তিনি একটি গুহার মধ্যে অবস্থান করতেন। গুহার বাইরে ছিল তার খানকাহ, লোকালয় থেকে দূরে। দেশের হিন্দু মুসলমান সবাই তার দর্শনার্থে আসত। তারা তার জন্য তওফা ও নজরানা আনত, কিন্তু তিনি নিজে তা গ্রহণ না করে তা থেকে ফকির ও মিসকিনদের খাবার যোগাতেন। তার নিজের গাভী ছিল, সে গাভীর দুধ পান করেই তিনি ক্ষুধা নিবারণ করতেন। ইবনে বতুতা 3 দিন পর্যন্ত হযরত শাহজালালের মেহমানখানায় অবস্থান করেন। তিনি শাহজালাল সম্পর্কিত কয়েকটি অলৌকিক ঘটনা লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন, তার দরবার থেকে আমি যখন 2 মঞ্জিল দূরে ছিলাম, তখন পথে শায়খের 4 জন শিষ্যের সাথে আমার দেখা হয়। তারা আমাকে জানালো, শায়খ অধিকাংশ ফকিরকে জানিয়েছিলেন যে আরব দেশ থেকে একজন পর্যটক আমার নিকট আসছেন, সম্বর্ধনা জানাতে হবে। কাজেই শায়খের নির্দেশ মতো আমরা এসেছি। অথচ আমার আগমন সম্পর্কে শায়খ কিছুই জানতেন না। তাদের সাথে আমি শায়খের নিকট হাজির হলাম। আমাকে দেখেই শায়খ উঠে দাঁড়ালেন এবং আমার সাথে কোলাকুলি করে আমার দেশের ও পথের অবস্থা জিজ্ঞেস করলেন। আমি সব অবস্থা বললাম। তিনি বললেন, তুমি তো আরবের মুসাফির। তার জনৈক সহচর বললেন, হুজুর, ইনি আরব ও অনারব উভয় এলাকার মুসাফির। তিনি বললেন, হ্যাঁ, আরব ও অনারবের মুসাফির, কাজেই এর যথাযোগ্য সমাদার করো। প্রথম দিন আমি তার সাথে দেখা করতে গিয়ে দেখলাম তার পরনে মারভেতে প্রস্তুত করা একটি পশমি জুব্বা। আমি মনে মনে বললাম, শায়খ যদি জুব্বাটি আমাকে দিয়ে দিতেন তাহলে কতই না ভালো হতো। শেষ দিন আমি যখন বিদায় নিতে গেলাম, তখন শায়খ গুহার এক কোণে গিয়ে জুব্বাটি খুলে ফেললেন এবং তা এনে আমাকে পরিয়ে দিলেন। নিজের মাথা থেকে টুপিটি খুলে আমাকে পরিয়ে দিলেন। পরে তার অনুচররা আমাকে জানালো যে শায়খ জুব্বা পরতে অভ্যস্ত নন, কেবলমাত্র আমার আসার খবর শুনে তিনি এ জুব্বাটি পরেন। তিনি বলেছিলেন, মগরিব তথা মরক্কোর অধিবাসী আমার নিকট থেকে এ জুব্বাটি চাইবে। তারপর জনৈক কাফির বাদশা তার থেকে এটি ছিনিয়ে নিয়ে আমার ভাই বোরহানউদ্দিনকে দান করবে। অনুচরদের মুখে একথা শুনে আমি মনে মনে দৃঢ় সংকল্প করে ফেললাম যে শায়খের দেয়া এ জুব্বাটি আমার জন্য অতি মূল্যবান সম্পদ, কাজেই আমি এটি পরিধান করে কোনো মুসলমান বা কাফির বাদশাহের সামনে যাব না। শায়খের নিকট থেকে বিদায় নেওয়ার দীর্ঘদিন পর আমি চীনের খানসা বর্তমান হংচৌফু শহরে গেলাম। শহরে নেমে আমি সঙ্গী সাথীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ভিড়ের চাপে এক স্থানে এসে আমি সাথীদের থেকে আলাদা হয়ে গেলাম। এ সময় আমি সেই জুব্বাটি পরেছিলাম। পথে জনৈক মন্ত্রীর সাথে দেখা হয়ে গেল। তিনি আমাকে নিজের কাছে ডেকে নিলেন এবং আমার হাত ধরে অবস্থা জিজ্ঞেস করতে লাগলেন। কথা বলতে বলতে আমরা বাদশাহর মহলের দরজায় পৌঁছে গেলাম। আমি বিদায় নিতে চাইলাম, তিনি অনুমতি দিলেন না। আমাকে নিয়ে বাদশাহের নিকট হাজির হলেন। বাদশাহ আমার নিকট মুসলমান বাদশাহদের অবস্থা জিজ্ঞেস করলেন। আমি তার জবাব দিলাম। আমার জুব্বার উপর বাদশাহর নজর পড়ল। তিনি জুব্বাটির অত্যন্ত প্রশংসা করলেন। মন্ত্রী আমাকে জুব্বাটি খুলে দেওয়ার নির্দেশ দিলেন। সে সময় এই নির্দেশটি আমাকে পালন করতেই হলো। শাহ এর বিনিময়ে আমাকে 10 জোড়া পোশাক ও 7 সরঞ্জাম সহ একটি ঘোড়া দিলেন এবং নগদ কিছু অর্থও দিলেন। আমার ভীষণ দুঃখ হল, শায়খের কথা মনে পড়ল। আমি যার পর নাই অবাকও হলাম। পরের বছর আমি গেলাম চীনের রাজধানী খানবালিক তথা পিকিং শহরে। সেখানে শায়খ বোরহানউদ্দিন সাগিরজির খানকায় যাবার সুযোগ হলো। দেখলাম শায়খ একটি কিতাব পড়ছেন, তার পরিধানে সেই জুব্বাটি। আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লাম। জুব্বাটি হাত দিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলাম। শায়খ আমাকে বললেন, তুমি এটি নাড়াচাড়া করছো কেন? তুমি কি এটা চেনো? আমি বললাম, হ্যাঁ, চিনি। খানসার বাদশাহ এটি আমার নিকট থেকে নিয়েছিলেন। শায়খ বললেন, এ জুব্বাটি শায়খ জালালউদ্দিন আমার জন্য তৈরি করেছিলেন এবং আমাকে পত্র মারফত জানিয়েছেন যে অমুক ব্যক্তির মাধ্যমে জুব্বাটি আমার নিকট পৌঁছাবে। শায়খ আমাকে পত্রটি দেখালেন।
আমি পত্রটি পড়লাম এবং শায়খের নিশ্চিত সত্য ভাষণের জন্য বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম। পরে আমি শায়খ বোরহানউদ্দিনের নিকট সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করলাম। সব শুনে তিনি বললেন, শায়খ শাহ জালালের মর্যাদা এর চাইতেও অনেক বেশি। শায়খ জালাল সম্পর্কে এমন আরও অনেক অলৌকিক ঘটনার কথা লোকমুখে প্রচলিত আছে। ইবনে বতুতা তার সফরনামায় সেগুলো উল্লেখ করেছেন। এছাড়াও শায়খ সম্পর্কিত আরও বহুবিধ অলৌকিক ঘটনার কথা জানা যায়, কিন্তু এসব অলৌকিক ঘটনা বিবৃত করা আমাদের লক্ষ্য নয়। তবে এ বিষয়ে ইসলামের স্পষ্ট অবস্থান অনেকেরই জানা নেই। অলৌকিক ঘটনাবলিকে বলা হয় কারামত। মূলত আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের সম্মান বৃদ্ধি এবং বিভিন্ন কারণে এমনটা ঘটিয়ে থাকেন। এখানে বান্দার কোনো কর্তৃত্ব নেই। ইসলাম আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে এমন কারামতকে সত্যায়ন করে। যেমন কোরআনে বর্ণিত আছে হযরত মরিয়ম আলাইহিসসালামের ঘটনা। তার ঘরে অমৌসুমী ফলমূল উপস্থিত থাকত। হযরত জাকারিয়া আলাইহিসসালাম এ ঘটনা দেখে বিস্মিত হন এবং তিনি আল্লাহর কুদরত বুঝতে পারেন। তারপর বিশুদ্ধ সূত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতের ঘটনা বর্ণিত আছে। তিনি মদিনায় মসজিদের মিম্বরে বসা ছিলেন, আর ঠিক তখন মুসলমানদের একটি বাহিনী নাওয়ান্দ অঞ্চলে পাহাড় পাড়ি দিচ্ছিল। হঠাৎ পাহাড় পাহাড় বলে ডাক দিয়ে উঠলেন। তার এই ডাক মুসলিম বাহিনী শুনতে পেল, সাথে সাথে তারা সতর্ক হয়ে ভিন্ন পথ ধরল, কারণ পাহাড়ের ওপারে শত্রুরা লুকিয়েছিল, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বরে বসে দেখতে পেয়েছিলেন। তবে এই ক্ষেত্রে একটি মূলনীতি ইসলামের বিজ্ঞ আলিমগণ নির্ধারণ করেছেন। যিনি কোরআন সুন্নার উপর নিয়মিত আমল করেন এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হন না, তার থেকে অস্বাভাবিক কিছু প্রকাশিত হলে সেটা কারামত বিবেচিত হবে। কিন্তু কোনো মিথ্যা দাবিদার কোরআন সুন্নার উপর ঠিকমতো আমল করেন না, ভণ্ড ফাসিক প্রকাশ্যে অন্যায় লিপ্ত এমন কারো থেকে যদি অলৌকিক কিছু প্রকাশ পায়, তাহলে নিশ্চিতভাবে তা ধোকাবাজি, কুফরি কালাম এবং শয়তানের উপাসনার ফসল। কারামত কখনোই না। আর মনে রাখার বিষয় হল, কারামত কারো কর্তৃত্বাধীন না, এটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী প্রকাশ পেয়ে থাকে। সুতরাং আমরা একথা বলতে পারি যে শায়খ আধ্যাত্মিক সাধনার উচ্চতম শিখরে পৌঁছে গিয়েছিলেন। তার সম্পূর্ণ শক্তি সামর্থ্য তিনি এদেশে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত করেছিলেন। খানকা থেকে তিনি একদিকে হিন্দুদের মধ্যে ইসলাম প্রচারের কাজ করতেন এবং অন্যদিকে এই কেন্দ্রটিকে গরিব দুঃখীদের জন্য সাহায্য সংস্থা হিসেবে গড়ে তুলেছিলেন। তার সহচরগণ বাংলা ও আসামের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছিলেন এবং সেখানে তারা ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। পূর্ববঙ্গ এবং আসামের পশ্চিমাংশে ইসলাম প্রচারের ক্ষেত্রে হযরত শাহজালাল মুজাররাদের ভূমিকা অতি সমাদৃত। বরং সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে তার ও তার সহচরদের ভূমিকা ছিল অনেক বেশি ব্যাপক ও প্রভাবশালী। ইবনে বতুতা চীনে গিয়ে শায়খ বোরহানউদ্দিনের কাছে হযরত শাহজালালের মৃত্যু সংবাদ পান। 1347 সালে হযরত শাহজালাল মুজাররাদ রহমতুল্লাহি আলাইহি পরকালের পথে পাড়ি জমান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 150 বছর। সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন, কতজন সাথী নিয়ে শায়খ জালালউদ্দিন লড়াইয়ে অংশগ্রহণ করেন? ক 360 জন, খ 400 জন, গ 415 জন, ঘ 500 জন। মেম্বারশিপ বাছাই পর্বটি আমাদের সিটিভি বাংলা ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হবে। এছাড়াও সঠিক উত্তরটি রিপ্লাইয়ে সিটিভি বাংলার মেম্বারশিপ বার্তা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।